দেশে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত কোনো হত্যা হচ্ছে না। সন্ত্রাসীরা গুলি ছুড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি ছোড়ে। এ সময় দুই একটি অ্যাক্সিডেন্ট হতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন। মুজিব সেনা ঐক্য লীগ নামের একটি সংগঠন সংখ্যালঘুদের নির্যাতন ও হামলার প্রতিবাদে সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম আসাদ। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে শান্তি ফিরাতে সক্ষম হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মানুষ বিশৃঙ্খলা চায় না, হরতাল, গাড়ি ভাঙা ও পেট্রোল বোমা হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি বলেন।